আপনি যদি মেসেঞ্জারে চ্যাট করে থাকেন তাহলে আপডেট করে নিলে আপনি দেখতে পাবেন একটা নতুন ফিচার্স অ্যাড হচ্ছে রেস্টেক্ট বলে এবং বলতে গেলে আইকনটা একই আছে অর্থাৎ শুধুমাত্র নামটা চেঞ্জ হচ্ছে আগে যেটা ইগনোর মেসেজ ছিল সেটা রেস্ট্রেক্ট নাম দেওয়া হচ্ছে এবং তার সাথে সাথে কিছু পরিবর্তন এসছে যেটা ইগনোর মেসেজে ছিল না এবং নাম পরিবর্তনের সাথে সাথে অনেকগুলো নতুন সুবিধাও কিন্তু অ্যাড করা হচ্ছে যেটা ইগনোর মেসেজে ছিল না সেটা রেস্ট্রেক্টের মধ্যে দেওয়া হচ্ছে যাতে আপনার সুবিধা হয় অনেকটা বেশি তো টোটালটা নিয়েই আজকের ভিডিও অবশ্যই আপনার খুবই কাজে লাগবে এবং ইউজফুল হবে ভিডিওটা তো চলুন শুরু করি এবং দেখে নিই সবার প্রথমে আপনি যেটা করবেন আপনার ফোন থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারটা ওপেন করবেন করে এখানে ম্যাসেঞ্জারটা টাইপ করে দেবেন যদি এখানে আপডেট এসে থাকে আপনি হানড্রেড পার্সেন্ট আপডেট করে নেবেন আপডেট না করলে কিন্তু নতুন ফিচার্সটা আসবে না তো আপডেট করা হয়ে গেল আমার এই ফোনটাতে আমি অলরেডি আপডেট করে রেখেছি তো এটা ওপেন করি তো ম্যাসেঞ্জারটা আমি ওপেন করলাম ওপেন করার পর দেখুন একটা চ্যাটের উপরে আমি অ্যাপ্লাই করে দেখাবো এবং প্রত্যেকটার ক্ষেত্রে আপনি সেইভাবে কাজটা করতে পারবেন তো এখানে দেখছেন আমার নাম রয়েছে এবং আমি অনলাইনে আছে সেটাও শো করছে এবং আমি কি করলাম এইটা ওপেন করে নিলাম ওপেন করার পর আমাকে তো দেখাতে হবে বোঝানোর সুবিধার জন্য দেখুন আমার এই ফোনটাতেও আমি মেসেঞ্জার অন করে নিলাম এবং একটা চ্যাট ওপেন করে নিলাম এখন এখানে খেয়াল করে দেখুন যখন আমি এই পাঠাচ্ছি কোনো একটা মেসেজ তখন নর্মালি যাচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এখান থেকে যদি কিছু পাঠাই সেটাও এখানে আসছে সেটা আপনি দেখতে পাচ্ছেন এবারে দেখুন যখন রেস্ট্রিক্টেড মোডটা অন করে দেবো তখন কী কী পার্থক্য হচ্ছে সেটা বুঝে নিন তাহলে আপনি অ্যাপ্লাই করার সময় এই কাজগুলো বা এই সুবিধাগুলো পাবেন এখানে দেখুন আই বাটন রয়েছে এই আই বাটনের উপর যখন ক্লিক করবেন ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে দেখুন রেস্ট্রেক্টেড বলে একটা অপশান রয়েছে এবং এই রেস্ট্রিক্টেডের উপরে যখন প্রথমবার ক্লিক করবেন তখন দেখবেন অনেকগুলো পড়ার জন্য আপনার কী কী রুলস অ্যান্ড রেগুলেশান আছে সেটা আপনি জানতে পারবেন আমি যেহেতু আগে করে নিয়েছি ওটা হয়তো আমার দেখাবে না তো আমি যখনই এই সেকেন্ডবার রেস্ট্রিক্টেড করছি এখানে দেখুন অটোমেটিক রেস্ট্রিক্ট হয়ে গেল এবং এখানে দেখলেন একটা কিছু একটা হলো সেটা আপনি অনুভব করলেন এবং এখান থেকে যখন আমি বেরিয়ে আসবো এখান থেকে দেখুন এই জায়গাটায় কিন্তু আর আমার নাম নেই অর্থাৎ এই যে রাজু দাস বা এখানে যে নামগুলো রয়েছে এইখানে আমার নাম নেই এবং আমি যতই কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করি না কেন এখানে দেখুন কোনো প্রভাব কিন্তু আর পড়ছে না তাহলে এটা আপনি বলতে পারেন এটা কি ব্লক হলো না ব্লক হয়নি কারণ আমি অন্য একটা চ্যাট ওপেন করে দেখাচ্ছি এখানে নিচের দিকে দেখুন রেস্ট্রিক্টেড এবং ব্লক দুটো আলাদা অপশান রয়েছে এবং ব্লক করলে যে সমস্যাটা হয় সেটা হলো কোনো মেসেজ আর আপনি দেখতেই পারেন না কখনো কিন্তু রেস্ট্রিকশানে অনেক সুবিধা রয়েছে প্রথম সুবিধা কি প্রথম সুবিধা হচ্ছে রেস্ট্রিকশান করার সাথে সাথে আপনাকে তো আর ডিস্টার্ব করতেই পারছে না অর্থাৎ আপনি কিছুটা ইগনোর করে যাচ্ছেন তাকে সে কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে সেটা আপনি আর বুঝতেই পারছেন না কিন্তু এর মজার বিষয় হচ্ছে রেস্ট্রিক্টেড যে চ্যাটগুলো হয়তো এখানে সে করছে বা কল করছে যাই করুক না কেন সেগুলো কিন্তু আপনি চাইলে ভবিষ্যতে যে কোনো টাইমে দেখতে পারেন এবং এখান থেকে আনরেস্ট্রিক্টেড করাটাও খুব ইজি কারণ আপনার মন যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে সেই ফেসিলিটি আপনি খুব ইজিভাবে পাবেন তো কেমনভাবে চলুন সেটাই দেখি তো এখান থেকে আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে এসে এখানে এই যে মেসেজগুলো সে করলো যাকে আপনি রেস্ট্রিক্টেড করেছেন আপনি যদি চান যে দেখতে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে আসবেন এসে এখানে দেখুন প্রাইভেসি রয়েছে প্রাইভেসির উপর ক্লিক করবেন এখানে দেখুন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট রয়েছে এর উপরটাই ক্লিক করবেন এবং আপ আপনি দেখেছিলেন যে আমাকেই আমি রেস্ট্রিক্ট করেছিলাম তো আমার এই সৌমেন মণ্ডল এর উপরে যেই ক্লিক করলাম এই মেসেজগুলো করা হয়েছিল এখানে দেখে নিন সেটা কিন্তু চলে এসেছে এবারে দেখুন আপনি কী করতে পারেন আপনি যে কোনো টাইমে আনরেস্ট্রিক্টেড করতে পারেন খুব ইজিভাবে কিন্তু আগে ব্লক করলে বা ইগনোর করলে এই সুবিধা কিন্তু ছিল না তো এখান থেকে জাস্ট ক্লিক করে দিলেই আপনি কিন্তু নর্মাল হয়ে যাবে এবং এরপর থেকে যখনই আপনি কোনো কিছু লিখবেন তখন দেখুন নর্মাল যেমন চ্যাট হতো তেমনই কিন্তু আপনি চ্যাট করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই